শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় আবারও এক বিরাট তথ্য। শুধুমাত্র অযোগ্যদের নাম্বার বাড়ানোই নয়, কমানো হয়েছিল যোগ্যদের নাম্বারও। গ্রুপসে নিয়োগ দুর্নীতির শিকার এসএসসির শুধুমাত্র অযোগ্যদের নাম্বার বাড়ানোই হয়নি, কমানো হয়েছিল যোগ্যদের নাম্বারও। গ্রুপসি নিয়োগ দুর্নীতি মামলায় উঠল এমনই চাঞ্চল্যকর অভিযোগ। এসএসসির জমা দেওয়া হলফনামা দেখে বিস্ময়কর প্রকাশ করলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আদালতে কমিশনের আইনজীবীর দাবি, সেই সময় কমিশনে থাকা ব্যক্তিরা অযোগ্যদের নিয়োগ করার জন্য এমনটা করে থাকতে পারেন। ফাঁকা ওয়েমার সিটে দিয়ে হয়েছিল নম্বর, একেবারে ফাঁকা ওয়েমার সিট। প্রশ্নের উত্তর দেওয়ার অংশে একটা কালির আঁচড় পর্যন্ত নেই। এসএসসির গ্রুপ ডি মামলায় এমনই শূন্য পাওয়া কর্মীদের নম্বর গাজিয়াবাদের মূল্যায়নকারী সংস্থার হার্ড ডিস্ক থেকে জাদু বলে কমিশনের ওয়েবসাইটে হয়ে গেছিল চল্লিশের বেশি। এবার গ্রুপসির নিয়োগ দুর্নীতির মামলায় উঠে এলো কারচুপিরই আর এক রূপ। অযোগ্য প্রার্থীদের নিয়োগ করতে এবার যোগ্য প্রার্থীদের নম্বর কমিয়ে দেওয়ার অভিযোগ উঠল। এমনই ঘটনা জানিয়ে হাইকোর্টে হলফনামা জমা দিল খোদ স্কুল সার্ভিস কমিশন। শুক্রবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে গ্রুপসি নিয়োগ দুর্নীতির মামলার শুনানি ছিল। সেখানে ওয়েমার সিট বিকৃত নিয়ে আদালতে হলফনামা জমা দেয় এসএসসি। তা দেখে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিস্ময় প্রকাশ করে বলেন, ওয়েমার মূল্যায়নকারী সংস্থা এনওয়াইএসের সার্ভারে একজন চাকরি প্রার্থীর নম্বর ৪০, কিন্তু কমিশনের সার্ভারে তা ১০। কী করে এটা সম্ভব? প্রশ্ন তোলেন বিচারপতি। উত্তরে এসএসসির আইনজীবী বলেন, সেই সময় কমিশনে থাকা ব্যক্তিরা অযোগ্যদের নিয়োগ করার জন্য এমনটা করে থাকতে পারেন। এর আগে গ্রুপ ডির দুর্নীতি মামলায় আদালতে জমা দেওয়ার রিপোর্ট সিবিআইয়ের দাবি করেছিল, মেধা তালিকায় প্রথম ১০ জনেরই প্রাপ্ত নম্বর শূন্য। গাজিয়াবাদের ওয়েমার সিট মূল্যায়নকারী সংস্থার অফিস থেকে উদ্ধার হওয়া হার্ড ডিস্কে প্রাপ্ত তথ্য অনুযায়ী সাদা খাতা জমা দিয়েছেন। এই সব প্রার্থীদের নাম্বারই এসএসসির সার্ভারে বেড়ে হয়েছে ৪৩। এই প্রেক্ষাপটে এদিন গ্রুপসির মামলার যোগ্য কর্মীদের নাম্বার কমিয়ে দেওয়ার কথা কমিশনের হলফনামায় বলা হয়। ৯ মার্চের মধ্যে গাজিয়াবাদে মূল্যায়নকারী সংস্থার অফিস থেকে সিবিআইয়ের উদ্ধার করা ৩৪৭৮টি ওয়েবার সিট প্রকাশ করার নির্দেশ দেন বিচারপতি।